তোমরা কি একটা শীট দেখতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে জি ভাইয়া, দেখো এখানে আমরা যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে আমার বাস্তব সংখ্যা, রাইট? তো এই বাস্তব সংখ্যা থেকে আমরা কি জানি আসলে, বাস্তব সংখ্যা কি কেবল ধরবা? এগুলো কিন্তু 9-10 এ ছিল, আমরা 9-10 এ পড়ছিলাম এগুলো। বাস্তব সংখ্যা কি কেউ কি বলতে পারবা? এগুলাকে বাস্তব সংখ্যা বলে? হ্যাঁ, তাহলে 200 কি হবে? আচ্ছা, বাস্তব সংখ্যা হচ্ছে যে বই ভাষায় বলা হয় যে, হ্যাঁ বলুন, যে সংখ্যাকে এক বা ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বাস্তব সংখ্যা বলে। ধারণা আর কেউ? আমি বলে দিই বাস্তব সংখ্যা কি, যে সকল সংখ্যাকে আমরা মানে যে বাস্তবে রূপ দিতে পারি আমাদের দৈনন্দিন যে কোনো কাজে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। মানে যে কোনো কাজে, যেমন 5.5, 3.12, বা 2.41 সাপোজ, বা মনে করো √2, বা মনে করো √7, বা শুধু 7, বা 2-এর উপর একটা পূর্ণপুঞ্জ আছে, ওকে, বা মনে করো যে 0, এটা একটা বাস্তব সংখ্যা, বা -5, এটাও কিন্তু বাস্তব সংখ্যা। এখন তাহলে এটার ডেফিনেশন কি হবে? ডেফিনেশন অনুযায়ী আমি আমি তোমাদেরকে যখন সাধারণ জ্ঞান ক্লাস নিয়েছি তোমরা দেখছিলে, আমি কিন্তু বহির ভাষায় কোনো কিছু বোঝানোর চেষ্টা করি না। আমি চেষ্টা করি যে তুমি যেভাবে বুঝাইলে তোমার মাথায় এটা থাকবে, ও বোঝানোর চেষ্টা করি সবসময়। তো আমি এখন যেটা বলছি যে জিনিসটা, যে বাস্তব সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যা যেগুলোকে আমরা দৈনন্দিন কাজে বিভিন্ন কাজ সময় আমরা ব্যবহার করে থাকি, ওকে। আমরা যে জিনিসগুলো ব্যবহার করি সেই জিনিসগুলোকে আমরা বাস্তব সংখ্যা বলবো, সেটা তো বাস্তবে দেখা যায়। যেমন আমরা অনেক সময় বলি যে এটা অবাস্তব, এটা কল্পনা করাও যায় না। আসলে যে সংখ্যাগুলোকে আমরা কল্পনাও করতে পারি না সেগুলোই অবাস্তব সংখ্যা, আর যে সংখ্যাগুলোকে আমরা কল্পনা হলেও করতে পারি সেগুলোকে বাস্তব সংখ্যা বলে। বা যেগুলো আমরা বাস্তবে ব্যবহার করি দৈনন্দিন কাজে, যে কোনো কাজে আমরা ব্যবহার করি, ওগুলো হচ্ছে তোমার বাস্তব সংখ্যা। বইয়ের ভাষায় বললে হচ্ছে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে, এটা হচ্ছে বইয়ের ভাষায়। তো আমি বইয়ের ভাষায় বলতে আগ্রহী না, কারণ হচ্ছে যে বইয়ের ভাষায় বললে তোমরা ওই যে সকল এবার মূল সংখ্যা কি, অমূল সংখ্যা কি, সেটা নিয়ে আবার দ্বন্দ্ব বেঁধে যায়। তো এই জন্য আমি আমার মতো করে প্রথমে বললাম। তো বইয়ের ভাষায় যেহেতু বলছে যে সকল মূলদ এবং অমূল সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে, তাহলে আমাকে আগে জানা উচিত যে মূল সংখ্যা কি, অমূল সংখ্যা কি। মূল সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে ডিভাইড বা আকারে লেখা যায় ইজিলি। যেমন মনে করো যে 10/2, এটা একটা মূলদ সংখ্যা, 10/2 মানে এটা রেজাল্ট করলে আলটিমেটলি আমার 5 আসবে না? এই জন্য তো আমি এখান থেকে বুঝতে পারলাম যেগুলোকে p/q আকারে লেখা যায় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা, আর যেগুলোকে p/q আকারে লেখা যায় না সেগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। যেমন অমূলদ সংখ্যা কি রকম হতে পারে, যেমন √5, √3, এগুলোকে p/q আকারে লেখা যায় না, এটার কারণ আছে। কেন হচ্ছে যে এগুলোকে তুমি যদি p/q আকারে লিখো তখন যেটা হয়, এটা তো ভগ্নাংশ, ভাগ করতে হবে। তো ভাগ করলে দেখা যায় যে ভাগফলটা ইনফিনিটিভ হয়, মানে হচ্ছে অসীম পর্যন্ত ভাগ করা যায় এদেরকে। ভাগ করতে 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 ভাগ আর শেষ হয় না, মানে তুমি ভাগ করতেই থাকবা, খাতা শেষ হয়ে যাবে পৃষ্ঠার পর পৃষ্ঠা, কিন্তু তোমার ভাগফলটা আলটিমেটলি আসবে না, ফাইনাল যে ভাগফল সেটা আসবে না। ওদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। আর যেগুলোকে তুমি মানে ভাগ একবার করলে হয়ে যাচ্ছে, বা দুইবার করলে হয়ে যাচ্ছে, বা তিনবার করলে, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, 1 কোটিবার ভাগ করছো তুমি, 1 কোটিবার ভাগ করার পরে তোমার ভাগফলটা চলে আসছে আর ভাগ যাচ্ছে না, তাহলে ওই সংখ্যাকে বলবো আমরা মূলদ সংখ্যা। তো এই জন্য সংক্ষেপে আমি বললাম যেগুলোকে আমরা ডিভাইড বাই আকারে লিখতে পারি, সাপোজ p/q আকারে লিখলাম, বা a/b আকারে লিখলাম, যদি আমি লিখতে পারি তাহলে সেটাকে বলবো আমরা বাস্তব, আর বাকিগুলোকে বলবো আমরা সরি সেটাকে আমরা মূলদ বলবো, আর যেগুলো কি p/q আকারে লেখা যায় না সেগুলোকে আমরা অমূলদ বলবো।
আর বাস্তবকে যেগুলোকে আমরা যে কোনো সময় যে কোনো কাজে ব্যবহার করে যে সংখ্যাগুলো আমরা আমাদের বইতে আমরা যে সংখ্যাগুলো দেখি আমাদের সাধারণ গণিত বইতে ইন্টারমিডিয়েট এর গণিত বইতে না আবার নাইয়ের নাইন টেন এর আমরা সাধারণ গণিত যে বইটা আমরা পড়ছিলাম ওই বইতে যতগুলো সংখ্যা আমরা দেখছি সবগুলো আসলে বাস্তব সংখ্যা এখন তাহলে কোশ্চেন করতে পারো তাহলে অবাস্তব সংখ্যা কতগুলো অবাস্তব সংখ্যা হচ্ছে যারা সায়েন্সে পড়ছে ইন্টারমিডিয়েটে উঠে তারা কিন্তু অবাস্তব সংখ্যা দেখছে সেখানে অবাস্তব সংখ্যাও আছে অবাস্তব সংখ্যাটা হচ্ছে অবাস্তব আকারে লিখতে হয় এটা তোমার ওরকম না যে মনে করো পাঁচ দশ বা মাইনাস পাঁচ মাইনাস দশ বা পাঁচ দশমিক পাঁচ বা রুট ওভার সেভেন এরকম না কিন্তু অবাস্তব সংখ্যাগুলো তাহলে কিরকম অবাস্তব সংখ্যাগুলো অবাস্তব সংখ্যাগুলোকে জাস্ট একটা একটা নির্দিষ্ট ফ্রেমের মধ্যে এনে মানে ডিজাইন করা হয়েছে বা মানে হচ্ছে তোমার একটা কনসেপ্ট দেওয়া হয়েছে যে এটা এরকম হতে পারে যেমন আমি যদি তোমাদেরকে এখন একটা জিনিস দেখাই তোমরা নিশ্চয়ই এখন আমাদের একটা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ রাইট তো সাপোজ আমি লিখলাম যে এক্স স্কোয়ার ইকুয়াল টু একটু খেয়াল করবা আমি লিখলাম যে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান আমি তো লিখতেই পারি রাইট লিখতে পারি না এভরিওয়ান ইয়া ইয়া হ্যাঁ লিখতে পারি তো তাহলে এক্স ইকুয়াল টু কত হয় বলো তো আমাকে একটু এক্স ইকুয়াল টু কত হবে রুট ওভার মাইনাস ওয়ান গুড রুট ওভার মাইনাস ওয়ান এখন তুমি বলো এর রুট ওভার মাইনাস ওয়ান এর মানে রেজাল্ট কি হবে যেমন আমি বলি যে রুট ওভার ওয়ান সমান ওয়ান এটা একটা রেজাল্ট আমি বলি যে রুট ওভার নাইন ইকুয়াল টু থ্রি এটাও একটা রেজাল্ট আমি বলি রুট ওভার টু ইকুয়াল টু কেন বলবো আমার রুট ওভার টু ইকুয়াল টু কত ওয়ান পয়েন্ট ফোর ওয়ান সাপোজ ফোর ওয়ান ফোর টু মেবি তো দেখো আমি কিন্তু যে রুট ওভার রেজাল্ট বলতে পারতেছি এখন আমার কোশ্চেন হচ্ছে এটা রেজাল্ট কত প্রয়োজন মোবাইলে ক্যালকুলেটর চেক করে দেখতে পারো বলো কি কারণ কি কাম কি জানো তোমরা মাইক্রোসফট উইন্ডোজ কারা বানায় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতার নাম কি তোমরা উইন্ডোজ তোমরা কি আমার ক্যালকুলেটর দেখতেছো কম্পিউটার ক্যালকুলেটর ইয়েস স্যার ওকে আমার প্রশ্ন হচ্ছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতার নাম কি বিল গেটস এর প্রতিষ্ঠান মাইক্রোসফট উইন্ডোজ বানাইছে আর আমি উইন্ডোজ এর ক্যালকুলেটর ব্যবহার করতেছি নিশ্চয়ই এটা নির্ভুল একদম 100% কারণ তারাই তো ম্যাথ অঙ্কগুলো বানিয়েছে যে এই অঙ্ক করার জন্য বা অঙ্ক কষে কষে আসলে কেমন কম্পিউটারটা বানাইছে অঙ্ক করে করে বা প্রোগ্রামিং করে প্রোগ্রামিং অঙ্ক থেকে আসছে তো এখন আমার কোশ্চেন হচ্ছে যে তাদের কি এখানে ভুল থাকার কোনো সম্ভাবনা আছে আমি মনে করলাম তোমাদের ক্যালকুলেটর কোনো ভুল আছে তাদের ক্যালকুলেটর ভুল থাকার কোনো সম্ভাবনা নেই না রাইট তো তাদের ক্যালকুলেটর আমি দেখো আমি সাইন্টিফিক ক্যালকুলেটর নিচ্ছি তাদের এই যে তাদের সাইন্টিফিক ক্যালকুলেটরটা নিলাম আর তোমরা কি তোমরা মনে হয় কি দেখতেছো আমি জানি না
যাই হোক আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ তোমরা এখন দেখতে পাচ্ছ নিশ্চয়ই, তো আমি খেয়াল করো এই যে মাইনাস ওয়ান নিলাম, দেখতে পাচ্ছ তোমরা মাইনাস ওয়ানটা, মাইনাস সরি একটু ওয়েট নিচ্ছি আমি, স্যার রাইট রাইট সাইডে নিচে, রাইট সাইডে নিচে ডিলেট, আচ্ছা নিচে নিচে দেখা কি দেখা যায়, ক্লিয়ার হতে যাচ্ছে আমি আগে, আচ্ছা স্যার এই পার্টটাই ক্লিয়ার হতে যাচ্ছে, এটা দাও দিচ্ছি আমি স্ট্যান্ডার্ড দিলাম, দেন হচ্ছে সাইন্টিফিক দিলাম মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ান আসছে, মাইনাস ওয়ান কে রুট করতেছি, খেয়াল করো এটা হচ্ছে রুট, আসছে কি ইনভ্যালিড অপশন ইনপুট, ইনভ্যালিড ইনপুট অর্থাৎ সেটটাকে পারতেছে না করতে, তাহলে তুমি বলো মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান হচ্ছে যে তোমার মানে কম্পিউটার এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটাই তারা বের করে, হ্যাঁ তাদের এই কম্পিউটার কি ভুল থাকার কোনো সম্ভাবনা আছে, নাই, তারা বলতেছে ইনভ্যালিড ইনপুট, ওকে দ্যাট মিন্স আমরা বুঝতে পারতেছি যে মাইনাস রুট ওভার ওয়ান হচ্ছে যে কোনো এটার কোনো সমাধান নেই, এটা ইনভ্যালিড, ওকে তাহলে গণিত কিন্তু সবগুলোকে সমাধান দিতে পারে না, সবকিছুর আনসার দিতে পারে না, হ্যাঁ কোনো কোনো জায়গায় স্টপ হয়ে যায় নিজে, তো সেই জায়গাগুলোতে ব্যাখ্যা দেওয়ার জন্য স্টপ যেখানে হয়ে গেছে সেখানে কি ব্যাখ্যা দিবে তারা সেটার জন্যই এবার বলতেছে যে যেহেতু এটা বাস্তব, এটা এটা যেহেতু আনসার আসতেছে না তাহলে এটা বাস্তব সংখ্যা নয়, এটা কি সংখ্যা তাহলে এটা হচ্ছে অবাস্তব সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার বলা হয়, তাহলে আমরা অবাস্তব সংখ্যা পেয়ে গেলাম, একটা অবাস্তব সংখ্যা পাইছি, অবাস্তব অবাস্তব সংখ্যা কি পাইলাম যে রুট ওভার মাইনাস ওয়ান, এটা একটা অবাস্তব সংখ্যা, ওকে এখন এই রুট ওভার মাইনাস ওয়ানটাকে তোমার গণিতের ভাষায় বলা হয় আই, ইমাজিনারি আই থেকে, ইমাজিনারি থেকে কাল্পনিক থেকে ইমাজিনারি ওয়ার্ডের আইটাকে দিয়ে বাস্তব অবাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয়, তাহলে আমরা অবাস্তব সংখ্যা কি সেটা বুঝতে পারলাম, যদিও আমরা পড়তেছিলাম বাস্তব সংখ্যা, এই জন্যই আমি এটা বুঝিয়েছি তোমাদেরকে, না বুঝালে যেটা হতো সেটা হচ্ছে তোমার তোমরা বুঝতে পারতে না যে আসলে অবাস্তব সংখ্যা নামে কিছু আছে, তখন তোমার এই ওটার ইম্পর্টেন্সটা তুমি বুঝতে না, কোনটার বাস্তব সংখ্যার যে ইম্পর্টেন্স বা গুরুত্ব সেটা তোমরা বুঝতে না, তো এই জন্য অবাস্তব সংখ্যাকে আমি একটু দেখাই দিলাম। এবার আমরা আবার আগে জায়গাটাতে ব্যাক যাচ্ছি, যে জায়গায় আমরা ছিলাম আমাদের পিডিএফ ফাইলটাতে, তাহলে আমরা বাস্তব সংখ্যা কি বুঝতে পারছি, এখন এই বাস্তব সংখ্যার আন্ডার অনেক কিছু থাকতে পারে, কৃত্রিম অকৃত্রিম স্বাভাবিক পূর্ণ ধনাত্মক ঋণাত্মক অনেক অনেক সংখ্যা আসতে পারে, পরীক্ষা যেটা নর্মালি আসে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা, প্রশ্ন হচ্ছে মৌলিক সংখ্যা কি, যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং এক দিয়ে ভাগ যায় আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে, এটা হচ্ছে সহজ উদাহরণ সহজ সংখ্যা, তো সাপোজ সাত, সাতকে সাত দিয়ে ভাগ যায় আর এক দিয়ে ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তুমি দেখো দুই ভাগ যায় না, সরাসরি ভাগ যেতে হবে, ভাগফল শূন্য আসতে হবে, এরকম হচ্ছে না, কিন্তু তুমি দেখো সাতকে দুই দিয়ে ভাগ করলে ভাগফল থাকে তোমার এক, ওকে সরি ভাগশেষ থাকবে না, ওকে ভাগশেষ থাকতে পারবে না, সাতকে দুই দিয়ে ভাগ করো ভাগশেষ এক থেকে যায়, ওকে বা সাত তিন দশমিক পাঁচ হয় দশমিকও আসতে পারবে না, সরাসরি ভাগফলটা পূর্ণ সংখ্যাকে আসতে পারে, যেমন চার তারকে দুই দিয়ে ভাগ করলে দুই হয় ডিরেক আসছে, এরকম ডিরেক যদি না আসে কোন একটি সংখ্যাকে তুমি শুধুমাত্র ওই সংখ্যা দিয়ে ভাগ করতে পারতেছো অথবা এক দিয়ে ভাগ করতে পারতেছো বাকিগুলো দিয়ে ভাগ করতে পারছো না, বাকিগুলো দিয়ে ভাগ করলে সেটা দশমিক আসতেছে অথবা ভাগ শেষ থেকে যাচ্ছে, তাহলে ওরকম যদি হয় সেগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলবো না, মৌলিক সংখ্যা কে বলবো যেটাকে শুধুমাত্র সাত দিয়ে সরি যেটাকে শুধুমাত্র ওই সংখ্যা অথবা এক দিয়ে ভাগ যায় অন্যগুলো দিয়ে ভাগ যায় না, অন্যগুলো দিয়ে যদি ভাগ না যায় তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা, আর যদি ভাগ যায় সেটা হচ্ছে অমৌলিক সংখ্যা, আমরা মৌলিক সংখ্যা কি বুঝে গেছি, তো এক থেকে দশ পর্যন্ত যদি আমরা মৌলিক সংখ্যার কথা বলি তোমার কাছে মনে হতে পারে এক নিজে মৌলিক সংখ্যা, না উত্তর হচ্ছে না এক মৌলিক সংখ্যা নয়, এক মৌলিক সংখ্যা নয় কেন সেটা সেদিকে আমরা যাব না, এটা একটা বিশ্ব ব্যাখ্যা আছে সেদিকে গেলে তোমাদের আর আজকের ক্লাসটা শেষ হবে না, আবার তোমার দুই কিন্তু মৌলিক সংখ্যা, জোট সংখ্যাগুলোর মধ্যে একমাত্র দুই হচ্ছে মৌলিক সংখ্যা, কেন দুই মৌলিক সংখ্যা, দুইকে দুই এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, এই জন্য দুই মৌলিক সংখ্যা, আবার তিনও মৌলিক সংখ্যা, তিন কেন মৌলিক সংখ্যা, তিনকেও তিন এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, চার কিন্তু মৌলিক সংখ্যা নয় কারণ চারকে দুই দিয়ে ভাগ যায়, এবার হচ্ছে পাঁচ, পাঁচ আবার মৌলিক সংখ্যা, ছয় মৌলিক নয়, সাত আবার মৌলিক, আট মৌলিক নয়, নয় আবার মৌলিক বলে আমার কাছে মনে হচ্ছে কিন্তু নয় আসলে মৌলিক নয় কারণ নয়কে তিন দিয়ে ভাগ যায়,
10 মৌলিক নয় কারণ 10 কে 2 দিয়ে ভাগ যায় 5 দিয়ে ভাগ যায় 11 বার মৌলিক 12 মৌলিক নয় 13 মৌলিক 14 মৌলিক নয় 15 মৌলিক নয় কেন মৌলিক নয় কারণ তোমার 15 কে 5 এবং 3 দিয়ে ভাগ যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যোগ সংখ্যাগুলোর মধ্যে শুধুমাত্র 2 হচ্ছে মৌলিক সংখ্যা বাকি সকল যোগ সংখ্যা অমৌলিক সংখ্যা বা মৌলিক নয় আর বিজোড় সংখ্যা যেগুলো সেগুলোর মধ্যে মৌলিক সংখ্যা বেশি তবে সবাই আবার মৌলিক না যখন 15 মৌলিক নয় 9 মৌলিক নয় কিন্তু 5 7 3 11 13 17 19 এগুলো কিন্তু আবার মৌলিক সংখ্যা তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়াল একটা ডেফিনিশন পাইছি যে মৌলিক সংখ্যা কি এখন আমাদের পরীক্ষা কি করে ছোট ছোট এগুলো দেয় না মনে করো 3 মৌলিক কিনা এটা জিজ্ঞেস করে না আর নিচের কোনটি মৌলিক সংখ্যা 3 তারপর 4 তারপর 10 তারপর 12 দিছে তুমি তো 3 ইজিলি বের করতে পারবা কোশ্চেন এরকম দিবে না কোশ্চেন একটু কঠিন দিবে কোশ্চেন দিবে এরকম 1000 মনে করো যে 99 মানে সাপোজ 999 9999 বা 993 991 বা মনে করো যে 9993 9983 এরকম দিবে আমাকে অপশনে তো তখন তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে ওটা আসলে মৌলিক সংখ্যা কি বা মৌলিক সংখ্যা না কোনটা তো এটা বের করার একটা প্রসেস আছে প্রসেসটা আমি এখানে দিয়ে দিছি আমাদের বইতে কোথায় দিছি এক্স্যাক্টলি আমার খেয়াল নাই আমি একটু খুঁজে দেখি কোথায় দিছি মৌলিক সংখ্যা বের করার এই যে খেয়াল করো লিখা আছে মৌলিক সংখ্যা নির্ণয়ের পদ্ধতি কি করছি আমরা দেখো লিখি যে কোন সংখ্যা মৌলিক সংখ্যা নির্ণয় করব মৌলিক সংখ্যা কিনা তা জানতে হলে তোমার ওই সংখ্যার আশেপাশে একটা আমরা পূর্ণ সংখ্যা নিব ওকে ওই সংখ্যার আশেপাশে একটা পূর্ণ সংখ্যা আমরা নিব এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে পূর্ণ সংখ্যাটা আশেপাশে কিভাবে নিব আমরা পূর্ণ সংখ্যা না আসলে পূর্ণ বর্গ হতে হবে সেটা পূর্ণ বর্গ কিভাবে নিব সাপোজ তোমার কাছে বলা আছে যে কত 11 মৌলিক সংখ্যা কিনা তো তুমি 11 এর আগে একটা 11 এর ঠিক আগে একটা পূর্ণ বর্গ সংখ্যা নিবা 11 এর ঠিক আগে পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে 9 11 এর আগে ঠিক 11 এর আগে পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে 9 তুমি এবার কেমনে নয় কারণ তোমার নয় কোথা থেকে আসে নয় আসে তোমার তিন এবং তিন কে গুণ করলে মানে তিন তিরিকা নয় ওকে তো আমাকে চেক করতে হবে এগারো মৌলিক সংখ্যা কিনা এগারো মৌলিক সংখ্যা কিনা এবার তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি তো অলরেডি পাই গেছো যে নয় একটি পূর্ণ বর্গ সংখ্যা এবার নয় থেকে উপর দিকে হাঁটা দিবে তুমি নয় থেকে উপর দিকে হাঁটলে একটা মৌলিক সংখ্যা অবশ্যই নয় কাছাকাছি কিন্তু আবার সেটা এগারো হতে পারে দশও হতে পারে বারো হতে পারে তো তুমি সেটা কিভাবে হাঁটা দিবা তুমি কি করবা যে তুমি অলরেডি যে পূর্ণ বর্গ সংখ্যা নয় পাইছিলা নয়কে রুট করলে কত হয় খেয়াল করবা নয়কে রুট করলে হয় তিন নয়কে রুট করলে হয় তিন এই তিনের নিচে যারা মৌলিক সংখ্যা আছে বা যারা বিজোড় সংখ্যা আছে তাদেরকে দিয়ে তুমি ওই এগারো কে ডিভাইড করা শুরু করবা তুমি তো নির্ণয় করবা এগারো মৌলিক কিনা তুমি নির্ণয় করবা কি এগারো মৌলিক কিনা তো এগারো কে তুমি কাদেরকে দিয়ে ভাগ করে দেখবা এগারো কে তুমি তিন দুই এদেরকে দিয়ে ভাগ করে দেখবা প্রশ্ন হচ্ছে তিন দুই দিয়ে কেন ভাগ করবো কারণ নয় এগারো এর আগে পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে নয় নয় কে রুট করলে আসে তিন তো আমি এই জন্য তিন দিয়ে ভাগ করবো প্রথমে তারপরে তিনের পরে তিনের নিচের দিকে যারা আছে তাদেরকে দিয়ে ভাগ করবো তিনের নিচের দিকে আছে দুই আমি দুই দিয়ে ভাগ করবো তো সাপোজ আমি এখানে আমি এখন যেটা বলছি সেটা এখানে লিখে আছে হয়তো কঠিন করে লেখা আছে বাট তোমাকে আমি এখন যেভাবে বলছি ভাবে যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার ইজি মনে থাকবে এবার সাপোজ আমি এটার একটা রিলেটেড এক্সাম্পল আমরা করি দেখি লিখে আছে নিচে কোনটি মৌলিক সংখ্যা বা ইংরেজি থাকলে এভাবে থাকবে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ প্রাইম নাম্বার প্রাইম নাম্বার নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ইংরেজিতে হবে আমি সাবধান করে দিচ্ছি তোমাদেরকে তোমরা ইংরেজিটাও মুখস্থ করার চেষ্টা করবে এই জন্য আমি বাংলা ইংরেজি দুটোই বলতেছি তো সাপোজ এখানে অপশন আছে কত 49 51 53 55 এই চারটা অপশনের মধ্যে যে কোনো একটা মৌলিক সংখ্যা আছে আমাদেরকে সেটা ফাইন্ড আউট করতে হবে কোনটা মৌলিক সংখ্যা তো আমি দেখতেছি 49 যেটা সেটা মৌলিক সংখ্যা নয় কেন মৌলিক সংখ্যা নয় কারণ 49 কে তুমি 7 দিয়ে ভাগ করতে পারবা
7 দিয়ে ভাগ করলে আবার 7 আসবে তাহলে আমি 7 কে প্রথমে ক্রস করে দিব তাহলে আমার 7 কাটা গেল ওকে 7 কাটা এবার আমি তোমার একও কাটি দিতে পারবো কাকে 55 কে কারণ 55 কে আর 5 দিয়ে ভাগ যায় তাহলে দুটো অলরেডি চলে গেছে আমার আর বাকি আছে কে আমার বাকি আছে 51 এবং 53 এখন আমি 51 মৌলিক কি মৌলিক না বুঝতেছি না মনে করে হয়তো অনেকে বুঝে গেছে এটা মৌলিক না বাট আমি মনে করলাম তোমরা বুঝো নাই তো তুমি কি করবে 51 এর আগে পূর্ণবর্গ সংখ্যা কি আছে সেটাকে সিলেক্ট করবে 51 এর আগে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 49 এখানে অপশন 49 এর জন্য নিচ্ছি এই জন্য না আসলে আমি এটা 51 মনে করো অপশন 49 নাও থাকতে পারতো বাট 51 এর আগে আসলে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 49 কেমনে কারণ 49 কে রুট ওভার করা যায় রুট ওভার করলে কত হয় 7 হয় এবার তুমি এই 51 কে 7 থেকে শুরু করে নিচের দিকে যারা আছে তাদেরকে ভাগ করা শুরু করো দেখো 51 কে 7 দিয়ে ভাগ করা যায় যায় না তারপর 7 এর নিচের দিকে কি আছে 6 6 দিয়েও যাচ্ছে না তারপর আছে 5 5 দিয়ে যাচ্ছে না 5 এর পরে আছে নিচের দিকে আছে 4 4 দিয়েও যাচ্ছে না তারপর আছে 3 51 কে তুমি দেখো 3 দিয়ে ভাগ যায় 51 কে 3 দিয়ে ভাগ যায় তো যদি একজন যদি ভাগ গেছে তাহলে এটা মৌলিক নয় এরপর আমরা 53 কে চেক করব তো 53 এর জন্য সেম 53 এর নিচের দিকে সবচেয়ে কাছে পূর্ণ বর্গ কে আছে তাকে নিব তো 53 এর সবচেয়ে নিচে পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে মানে সবচেয়ে কাছে তবে নিচে পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে আবার 49 এবার 49 কে তুমি রুট করো আবার 7 আসছে 7 থেকে শুরু করে 7 এর নিচের দিকে যারা তাদেরকে দিয়ে তুমি 53 কে ভাগ করো প্রথমে ভাগ করো 7 দিয়ে যায় না 8 দিয়ে যায় না তারপর সরি 7 এর নিচে দিয়ে কি আছে 7 এর পর 6 6 দিয়ে করো যায় না 5 দিয়ে করো যায় না 4 দিয়ে করো যায় না 3 দিয়ে করো যায় না 2 দিয়ে করো যায় না এক দিয়ে তো যাবে এটা আমরা ডেফিনিশনে বলে দিছি তাহলে কি আমার কথা কি বোঝা গেছে এতক্ষণ পর্যন্ত যা বলছি আমি যে আমরা কিভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করব এভরিওয়ান জি ভাই এবার আমি এটা এটাকে একটু একটু তোমাদেরকে এখানে এটা দেখাই দিই আবার দেখাই সাপোজ তোমাকে বললো যে যে 53 মৌলিক সংখ্যা কি ওকে আমি একটু এটা আরেকবার নেই কি হচ্ছে হ্যাঁ দেখো তো 53 ওকে আর একটা ছিল 51 সাপোজ তো আমরা 51 এর আগে পূর্ণবর্গ আছে কে 49 কেন 49 পূর্ণবর্গ কারণ 49 কে রুট ওভার করলে 7 আসে সরাসরি জন্য তো এবার আমরা কি করব 7 থেকে শুরু করে 7 এর নিচের দিকে যারা আছে তাদেরকে দিয়ে 51 কে ডিভাইড করা শুরু করব 51 কে 7 দিয়ে ভাগ করা যায় না 6 দিয়ে করা যায় না 5 দিয়ে করা যায় না 4 দিয়ে করা যায় না 3 দিয়ে করা যায় 3 দিয়ে তুমি 51 কে ভাগ করো 3 দিয়ে 51 কে ভাগ করলে দেখবে যে কত আসবে 17 আসবে 17 আসবে তাহলে আবার কেন যেহেতু 3 দিয়ে 51 কে ভাগ গেছে আমরা 51 পূর্ণ 51 মৌলিক সংখ্যা নয় এবার 53 53 এর আগে পূর্ণবর্গকে 49 49 কেন কারণ 49 কে রুট করলে 7 আসে এবার 7 এর নিচের দিকে যারা আছে তাদেরকে দিয়ে 53 কে ভাগ করো একজন দিয়েও ভাগ যাবে না তো যেহেতু ভাগ যাচ্ছে না সেহেতু 53 মৌলিক সংখ্যা এবার যদি আমরা আরেকটা নিই সাপোজ তুমি 91 নিলা তো 91 আমরা মৌলিক সংখ্যা কিনা চেক করব 91 এর আগে পূর্ণবর্গ সংখ্যা কি আছে 91 এর আগে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে তোমার 9 81 81 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কারণ 81 কে রুট ওভার করলে 9 আসে ওকে তাহলে এবার 9 আসছে না এবার 9 দিয়ে 9 থেকে শুরু করে নিচের দিকে যারা আছে তাদেরকে দিয়ে আমরা 91 কে ভাগ করব 9 দিয়ে 91 কে ভাগ যায় যায় না 8 দিয়ে যায় যায় না 7 দিয়ে যায় যায় না 6 দিয়েও যায় না 5 দিয়েও যায় না 4 দিয়েও যায় না তারপরে 3 দিয়ে 3 দিয়েও যাচ্ছে না 2 দিয়েও যাচ্ছে না তার মানে 91 কি 91 কি মৌলিক সংখ্যা কারণ 91 মৌলিক সংখ্যা করে নিচের দিকে যারা আছে তাদেরকে দিয়ে ভাগ যায়নি আশা করি সবার ক্লিয়ার ঠিক আছে বুঝা গেছে তো একটু পড় তাহলে আমরা কি মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবো পারবো আশা করি ইনশাআল্লাহ ওকে তাহলে এবার হচ্ছে যে আমরা এগুলো একটু দেখে নিবা এখানে অনেক কিছু আলোচনা করছি এগুলো সহজ আছে তোমরা পারবা এখানে উদাহরণ দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে এবার আমরা সাপোজ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করি ওকে তো বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মধ্যে সাপোজ আমি কঠিন থেকে যদি একটা ধরি আমি সহজ থেকে ধরি সাপোজ এখানে লেখা আছে এই যে এটা যদি আমরা দেখি ছয় নাম্বারটা এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 1516 সালে আসছে লিখা আছে দুটি সংখ্যার যোগফল 5 গুণফল 4 সংখ্যা দুটির বিয়োগফল কত জিজ্ঞেস করছে ইংলিশে বলছে দা সাম অফ টু নাম্বারস ইন ইজ 5
and their product is 4. Product মানে গুণফল. Then what is the difference between two the numbers? দুই সংখ্যার মধ্যবর্তী difference বা বিয়োগফল কত জিজ্ঞেস করছে. তো যোগফল 5 আর গুণফল বলতে 4. মানে আমি সংখ্যা দুইটাকে মনে করি একটা x একটা y. আমাদেরকে বলছে কি খেয়াল করো. বলছে দুইটি সংখ্যা যোগফল আর গুণফল দেওয়া আছে আমাদের কাছে. আমি আমাদেরকে তোমাদেরকে আবার ড্রয়িংটাতে নিয়ে যাই. তোমরা কি এতক্ষণ দেখো না এই প্রশ্নটা? এভরিওয়ান না ভাইয়া দেখতে পারি নাই. এখন দেখতে পাচ্ছো? তোমার একটা উত্তর স্ক্রিনে আসে নাই. এখন আসছে? এখন দেখা যায়? এখন দেখা যায়? জি ভাইয়া. ওকে প্রশ্নটা দেখাও. জি ভাইয়া জাগিন্দার বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন. ওকে প্রশ্নটা দেখছো? আচ্ছা আশা করি তোমরা প্রশ্নটা দেখছো. প্রশ্নটা হচ্ছে এরকম যে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 5 আর গুণফল কত? 4. সংখ্যা দুটির বিয়োগফল কত আমাদেরকে জিজ্ঞেস করছে, রাইট? এরকম না? ইউ হ্যাভ টু রেসপন্স উইথ মি. না রেসপন্স না করলে তো আমি তোমাদেরকে আনসারটা বুঝিয়ে দিতে পারবো না, রাইট? আমরা এখন ওই যে আমার এখানে কি একটা জানা আছে না ওটা ছুটে যাচ্ছিলাম. আচ্ছা এটা এই কম্পিউটারে নাই আমি দ্যাট মিন্স তাহলে আবারও ওইটাই খুলতে হবে হোয়াইট বোর্ডটা. তো হোয়াইট বোর্ডটা আবার চালু করলাম. বলছে দুটি সংখ্যার তোমার কি জানি বলছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 5 আর গুণফল বলছে যে 4. ওকে এই হচ্ছে প্রশ্ন আমাদের. আর আমাদের বিয়োগফলটা কত বের করতে হবে? বিয়োগফলটা কত? তাহলে দুইটি সংখ্যার যোগফল তো এটা. তাহলে সংখ্যা দুইটির একটি মনে করো x আর একটি মনে করো y. তাহলে দুইটিকে যোগ করলে ওরা বলতেছে যে 5 হয়. ইংরেজি ভাষাতে কোনো সমস্যা নাই. আবার গুণফল হচ্ছে 4. গুণফল মানে হচ্ছে আসলে সংখ্যা দুইটিকে গুণ করলে. গুণ করলে হচ্ছে যে xy কত? তার মানে 4. ওকে তো আমাদেরকে বলছে সংখ্যা দুইটির বিয়োগফল কত. বিয়োগফল মানে x - y আর কি. এটা আমাদেরকে বের করতে হবে এটা কত. ওকে তো মনে করো যে আমরা বের করব. তো এটার জন্য আমরা কি ফর্মুলা লিখতে পারি? আমরা লিখতে পারি যে x minus y whole square equal to এই ফর্মুলাটা তোমরা নিশ্চয়ই 1960 এর তোমরা এখন মনে পড়লো আমি লিখার পরে. দেখো তো এটা পড়ছিলে কিনা তোমরা? এটা লিখছিলে কখনো? জি ভাইয়া. ওকে x minus y whole square equal to x plus y whole square minus 4xy, right? তো আমরা তো x minus y whole square টাই বের করলে minus 4ab sorry এখানে আসছে 5 5 এর গুণ স্কয়ার আর এখানে আসছে minus 4xy কত xy ছিল তাও 4. এই যে xy এখান থেকে আমি বসে দিলাম. ওকে x plus 4 ছিল 5 এই যে এখানে ছিল. ওকে তাহলে এখানে 25 আর minus হচ্ছে যে 16 তাহলে কত আসছে এখানে 9 আসছে. ওকে এবার হচ্ছে আমরা এই 9 টাকে এই যে এখানে কিন্তু রুট ওভার আমাদের এখানে হোল স্কয়ার আছে. তো হোল স্কয়ার করলে হোল স্কয়ারকে আমরা রুট ওভার করব. রুট ওভার করলে ওটা পেয়ে যাব, রাইট? এই যে এত হোল স্কয়ার সমান 9 তাহলে তোমরাই বলো x - y সমান কত? 3, রাইট? আর বিয়োগফল কত নিশ্চয়ই? 3. জি 3. ওকে খেয়াল কত এই যে এখানেও 3 আসছে. ওকে ওখানে এভাবেই করা আছে. ওকে আরেকটা শর্টকাট দাও আছে ওটা চলে দেখে নিতে পারো. আমি পূর্ণাঙ্গ নিয়ে করছি. রুবেল হ্যালো. হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তোমার কালকে ক্লাস আছে, রাইট? আচ্ছা সমস্যা নাই. সমস্যা না, তুমি যেখানে ইচ্ছা সেখানে তৈরি করো, কোনো প্রবলেম নাই. অন্য কিছু বলবা? কালকে হচ্ছে তোমার ক্লাস কয়টায়? ওকে 3টায়. হ্যাঁ